দেশবন্ধু সুগার মিল লিমিটেড এর র সুগার আনলোড করা হচ্ছে শীতলক্ষ্যা নদী থেকে। এটা দেশবন্ধু এমভি দেশবন্ধু 7। ট্রাফ রেকর্ড চায়না ইউক্রেনের মাধ্যমে উপর থেকে ড্রাইভার আছে, উপর থেকে অপারেটিং করে। চায়না ইউক্রেন একটা জাহাজ বা ভ্যাসেল 900 মেট্রিক টন, 800, 1000, 1100 মেট্রিক টন সুগার চট্টগ্রাম বন্দর থেকে নিয়ে আসে, মাদার ভ্যাসেল থেকে। এটা হচ্ছে ওয়েট করার রুম, কন্ট্রোল রুম। আমি উপরে যাচ্ছি, বিশ পঁচিশ বছর আগের আর একটা ইউক্রেন আছে, সেই ট্রেন না ওয়ার ট্রেন। এটা চায়না থেকে আমদানি করা হয়েছিল, মানে পুরাতন বাইরের মাধ্যমে চলে। দুইটা উইং স্কেল আছে যার মাধ্যমে জাহাজের সুগার টাকা ওয়েট করে, তারপরে আমাদের কনভেয়র বেল্টের মাধ্যমে গোডাউন হয়ে যায়। গোডাউনটা অনেক বড়, মাল্টিপারপাস গোডাউন, একটা অপাশে আছে। আমি এখন গ্রাফ হ্যাঁ 3 মেট্রিক টন সুগার আটে। সুগারটা রাস সুগার হপারে ডালবে, ওটা ওয়েট করার জন্য দুইটা আছে, 10 মেট্রিক টনের মেজি। আনলোড করতে 1 থেকে 1.5 ঘন্টা সময় নেয়, তত বেশি না, 40-50 মিনিট যদি প্রবলেম না হয়। ওইটা ওয়েট করা হয়ে গেলে ওটা ছেড়ে দিবে, ওটা নিচে হাইড্রোলিক বা সিলিন্ডার আছে, অটোমেটিক বাল্ব।